আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিও আপলোড করার পর 3 থেকে 4 ভিউ হয়ে থেমে যাচ্ছে, সর্বোচ্চ 10 থেকে 15 ভিউ, ম্যাক্সিমাম 50 থেকে 60 ভিউ হয়ে থেমে যাচ্ছে, আর ভিউ হচ্ছে না। ভিউয়ার্স, এই প্রবলেমটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার জন্য। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনার জন্য। আপনি যদি আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে আপনাকে একটি কাজ করতে হবে। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে পরবর্তীতে ভিউজ চলে আসবে, আপনার ভিডিওতে কিন্তু ভাইরাল হতে পারে, ঠিক আছে? আপনি যদি এই কাজগুলি করতে পারেন তাহলে আমি আশা করি 99% আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য ধরে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার ভিডিওটি আপনি ভাইরাল করতে পারবেন। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কী এমন কাজ করলে আপনার ভিডিওগুলিতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন? তো এটি করার জন্য আপনাকে জাস্ট ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনি যে ভিডিওটি রিসেন্টলি আপলোড করেছেন এই ভিডিওটি 3 থেকে 4 ঘন্টা পরে আপনাকে ওই ভিডিওর মধ্যে চলে যেতে হবে। তো জাস্ট ধরুন আমি এই ভিডিওতে চলে যাচ্ছি। এই ভিডিওটি দেখুন, আমার 73,000 ভিউজ এসেছে, স্কাইপি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? এই ভিডিওতে কিন্তু আমার অনেকগুলো ভিউজ চলে আসছে, ঠিক আছে? এই ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন 73,000 ভিউজ আমার এই ভিডিও থেকে এসেছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওতে এরকম ভিউজ নিয়ে আসতে পারবেন। তো এখন যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আপনি যে ভিডিওতে ভিউজ বাড়াতে চান বা ভিউজ নিয়ে আসতে চান বা ভাইরাল করাতে চান সেই ভিডিওর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিওটি রিসেন্টলি আপলোড করেছেন এই ভিডিওটি আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পরে এই কাজটি আপনাকে করতে হবে, ঠিক আছে? তো ভিডিওর মধ্যে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু অলরেডি মনিটাইজ এবং এটি আমার পুরনো চ্যানেল, ঠিক আছে? এটি কিন্তু নতুন চ্যানেল না, বর্তমান যে চ্যানেলের ভিডিওটি দেখছেন এটি কিন্তু এই চ্যানেল না, ঠিক আছে? এটি আমার পুরনো আগের একটি চ্যানেল, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন 73,800 ভিউ পেয়েছি আমি, এবং এখানে ওয়াচ টাইম পেয়েছি হচ্ছে 2,500 ঘন্টা, এবং এই ভিডিও থেকে কিন্তু আমি $20 মতো ইনকাম করেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আসার পরে জাস্ট আপনি যেটা করবেন, ভিউ মোড়ে ক্লিক করে দিবেন। ভিউ মোড়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন, ঠিক আছে? দেখুন এখানে রিয়েল টাইম ভিউ কিন্তু আমি 50+ পেয়েছি, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে রিচ অপশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? রিচ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। রিচ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানেই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে দর্শকরা আমার এই ভিডিওটি কোথা থেকে বেশি খুঁজে পেয়েছে বা কোথা থেকে আমি ভিউজগুলো পেয়েছি, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ থেকে আমি ভিউজ পেয়েছি 77.7%, ঠিক আছে? এবং সাজেস্টেড থেকে আমি পেয়েছি হচ্ছে 12.4%, এবং আদার ইউটিউব ফিচার থেকে আমি পেয়েছি 4.9%, ঠিক আছে? এরপরে এক্সটার্নাল থেকে পেয়েছি 2.8%, এবং আদার থেকে পেয়েছি 2.2%, ঠিক আছে? এখন এখানে দেখার বিষয় হলো ইউটিউব সার্চ থেকে কিন্তু আমি বেশি ভিউজটা পেয়েছি। তো ইউটিউব সার্চ থেকে কীভাবে ভিউজ আসে, বিভিন্ন কিওয়ার্ডের উপরে ভিডিওগুলো ভিউজ হয়, বিভিন্ন কিওয়ার্ডে কিন্তু এই ভিডিওটি রিকমেন্ড করে ইউটিউব, এই জন্য কিন্তু ভিউজটা চলে আসে। তো এখানেই আপনাকে এই বিষয়টি কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো আপনাকে জাস্ট এখান থেকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব সার্চ টিমস বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে? এটার ওপর জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলোই হচ্ছে মেন ব্যাপার, এই কিওয়ার্ডগুলো দ্বারা কিন্তু আমাদের এই ভিডিওগুলি ভিউজ এসেছে, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো দ্বারাই কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ এসেছে। তো এখন কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলি যদি আমার ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করতে পারি, অর্থাৎ ডিসক্রিপশনের মধ্যে অথবা ট্যাগের মধ্যে আমি যদি এই কিওয়ার্ডগুলো রাখতে পারি, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আরও ভিউজ বেশি হবে বা আমার এই ভিডিওটি ভাইরাল হতে পারে, ঠিক আছে? ঠিক সেমভাবে আপনাকে ভিডিও আপলোড করার 3 থেকে 4 ঘন্টা পর বা 1 থেকে 2 দিন পরে এই কাজটি আপনাকে করতে হবে। আপনি কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এই ডেটাগুলো পাবেন না, ঠিক আছে? আপনাকে জাস্ট ওয়েট করতে হবে 3 থেকে 4 ঘন্টা। যদি এরপরে নাও আসে তাহলে কিন্তু আপনাকে 1 দিন অথবা 2 দিন ওয়েট করতে হবে।
বেশ কিছু সময় ওয়েট করার পরে কিন্তু আপনার এই ইউটিউব সার্চ টিমসের মধ্যে এই কিওয়ার্ডগুলো শো করবে, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো যখনই শো করবে তখনই আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে। যখনই এই কিওয়ার্ডগুলো আপনার এখানে শো করবে তখনই কিন্তু আপনাকে এই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ওই ভিডিওর মধ্যে ইনক্লুড করতে হবে, ডিসক্রিপশনের মধ্যে এবং ট্যাগের মধ্যে। তো এই কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য জাস্ট এই কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট করে নেবেন। এখান থেকে কিন্তু কপি করা যায় না, যদি কপি করা যেত তাহলে কপি করে করে বসানো যেত, বাট এখান থেকে কিন্তু কপি করা যায় না। তো এখান থেকে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে কন্টেন্ট সেকশানে, ঠিক আছে? কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে আপনি ওই ভিডিওটি খুঁজে বের করবেন যে ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে চান, বা যে ভিডিওতে আপনার 4-5 ভিউ হচ্ছে ঠিক সেই ভিডিওটি আপনি খুঁজে বের করবেন। এবং এখানে আরেকটি বিষয় হলো, দেখা যাচ্ছে আপনার অন্য একটি ভিডিওর কিওয়ার্ড আপনি আরেকটা ভিডিওতে অ্যাড করছেন, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আপনার রিলেটেড ভিডিও, আপনি যে ভিডিওটি ভাইরাল করাতে চান সেই ভিডিওর রিচ অপশানে গিয়ে এরপরে ওইখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? অন্য ভিডিওর কিওয়ার্ড কিন্তু নিয়ে আসবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। যাই হোক, এখানে এসে ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করার পর, আচ্ছা আমি দেখাচ্ছি, এখান থেকে ভিডিওটি ওপেন করার পরে জাস্ট এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। এবার আপনাকে ডিসক্রিপশনে চলে যেতে হবে। ডিসক্রিপশনে যাওয়ার পর এখান থেকে আপনাকে হোমে প্রেস করতে হবে, এবং আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি এই স্ক্রিনশটটি ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই স্ক্রিনশটটি কিন্তু আমি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কিওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটা আমরা কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে ইনক্লুড করব। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি আগে থেকেই অ্যাড করে রেখেছি, ঠিক আছে? ইওর কোয়ারিজ এখানে দেখতে পাচ্ছেন, আপনাকেও কিন্তু এরকম লিখতে হবে। আপনি কিন্তু এইভাবে কমা দিয়ে দিয়ে কিন্তু লিখবেন না, ঠিক আছে? কমা দিয়ে দিয়ে যদি আপনি কিওয়ার্ড হাউ টু ক্রিয়েট ফর এক্সাম্পল, ঠিক আছে, ফর এক্সাম্পল, ঠিক আছে, তো এইভাবে কমা দিয়ে দিয়ে কিন্তু আপনি কিওয়ার্ড অ্যাড করবেন না, ঠিক আছে? কিওয়ার্ড অ্যাড করবেন হচ্ছে নিচে, এরকম নিচে নামিয়ে এনে তারপরে আরেকটি কিওয়ার্ড অ্যাড করবেন, তারপর আবারও নিচে নামিয়ে আনবেন, নামিয়ে আনার পরে এরপরে আরেকটি কিওয়ার্ড অ্যাড করবেন, ঠিক আছে? নিচে নিচে অ্যাড করে দিবেন। যদি আপনি কমা দিয়ে দিয়ে আপনি কিওয়ার্ড রাখেন তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসতে পারে, ঠিক আছে? অবশ্যই এটি করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিওয়ার্ড আমি কিন্তু দিয়ে রেখেছি, হাউ টু ক্রিয়েট স্কাইপ অ্যাকাউন্ট, ক্রিয়েট স্কাইপ অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ স্কাইপ অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট স্কাইপ অ্যাকাউন্ট 2023 স্কাইপি, তারপর হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট। এভাবে আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছি। এখন বিষয় হলো, আমার যে ভিডিওগুলো দর্শক যে সমস্ত কিওয়ার্ডের উপর আমার এই ভিডিওটি খুঁজে পেয়েছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে আমাকে অ্যাড করতে হবে। যদি আমি এটা করতে পারি তাহলে আমার এই ভিডিওতে কিন্তু ভাইরাল হতে পারে। অলরেডি আমার এই ভিডিওটি ভাইরালে আছে, তবুও আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে এই কথাগুলো বলছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কিওয়ার্ডটি দেখেছিলাম সেটি কী কিওয়ার্ড, এখান থেকে আমি, আচ্ছা আমি পেস্টটি না কাটি, স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রথম কিওয়ার্ডটি এখান থেকে নিয়ে নিলাম, স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা, ঠিক আছে, বাংলা। এরপরে আবারও নিচে চলে আসলাম, এরপরে যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ডটি আমরা লিখব স্কাইপি। তো স্কাইপিটা লেখা রয়েছে অলরেডি, হাউ টু ক্রিয়েট স্কাইপ অ্যাকাউন্ট এটাও লেখা রয়েছে অলরেডি, হাউ টু ওপেন স্কাইপ অ্যাকাউন্ট এটা লেখা নাই, ঠিক আছে? তো আমরা এটা অ্যাড করে দিচ্ছি, হাউ টু ওপেন স্কাইপি অ্যাকাউন্ট, ঠিক আছে? এভাবে আপনাকে কিন্তু ওই কিওয়ার্ডগুলো, সমস্ত কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করতে হবে। এবং এই কিওয়ার্ডগুলো, সেম কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে আপনার ভিডিও ট্যাগের মধ্যে যুক্ত করতে হবে, ঠিক আছে? ব্যাকে চলে আসবেন, সবগুলো কিওয়ার্ড ডিসক্রিপশনে অ্যাড করার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখান থেকে ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর এই অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ট্যাগসগুলো পেয়ে যাবেন, আপনি যে আপনার